কি চাই? আপনি বলুন, আপনি কে? আমি কে মানে? আপনি এখানে চুপিচুপি ছাদে উঠে এসে হাজির হলেন, আবার আমায় জিজ্ঞাসা করছেন আমি কে? তাই জিজ্ঞাসা করছি, আপনি কে? আবার জিজ্ঞাসা করছেন মানে? এক মিনিট এক মিনিট, আপনি এখানে আসলেন কিভাবে? আর আপনাকে নিচের মেন গেটটা খুলে দিল কে? ও বুঝেছি, এই দেওয়াল বেয়ে আপনি উঠে এসেছেন তাই না? দাঁড়ান, আমি আমি এখনই পুলিশকে ফোন করছি, দাঁড়ান। আপনি কি পুলিশকে ফোন করবেন? আমি গিয়া এক্ষুনি পুলিশকে ফোন করছি। আপনি পুলিশকে ফোন করবেন মানে? এই আমার সাথে কি হেয়ালি করছেন? হ্যাঁ দেখুন, আমার স্বামী কিন্তু বাজারে গেছে, এখনই চলে আসবে, আর এসে গেলে না একদম তার ফল ভালো হবে না। ভালো বলছি, এখন এখান থেকে বিদায় হয়ে যান, না হলে কিন্তু আমি এই পাড়া প্রতিবেশীদের ডেকে তুলবো। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি কি পাড়ার লোককে ডাকবেন মশাই? হ্যাঁ আমি নিজে পাড়ার লোককে সব এক জায়গায় করছি, দেখি আপনি কি করতে পারেন। আমার বাড়ি গাড়ি থেকে ছাদে উঠে কাপড় মেলছে, আবার আমার বলে আপনি কে? এক মিনিট এক মিনিট, আপনার বাড়ি মানে? আরে দাদাজি, আরে কেমন আছেন? কখন এলেন আপনি? মোহন, আরে এই তো এই এখনই, এই ইনি বলছেন, আপনি কে? হ্যাঁ আরে না না, উনি হচ্ছে আসলে মানে কি বলবো আপনাকে, আমি বিয়ে করেছি। বিয়ে করেছো? আগে তো জানা উনি। হ্যাঁ আর ঠিক আছে, এই ধরো তুমি আগে বিয়েই করেছো, হ্যাঁ তা আমাকে তো আগে বলতে হয়। আরে শুনুন না, বলছি আপনি তো ছিলেন না, তা আমি আপনি মানে বেশ কদিন তো দেশের বাড়ি গেছিলেন, তো বিষয় হলো ইনি হচ্ছে আমার স্ত্রী আর ইনি হচ্ছে বাড়িওয়ালা। আচ্ছা তুমি যাও, আমি বাজার থেকে দেখে এসেছি, আমি কথা বলবো। আচ্ছা কিছু মনে করবেন না, ঠিক আছে ঠিক আছে। দাদা আপনি রাগ করবেন না। কি গো বলছি, তোমার পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ। এই শোনো, তোমাকে আমি কতবার বলেছি যে বাজারের ব্যাগের মধ্যে মাছ আনবে না, তুমি যদি একটা কথা আমার শোনো। আমি তো মাছ আনিনি। এই সপ্তাহ মাছ আনোনি? আরে কি কবে আনবো, রোববারের বাজার বুঝো না, সাংঘাতিক দাম সাংঘাতিক দাম। আমি একটা ডিম নিয়ে এসেছি বুঝলে, ডিমটাকে তুমি চার ভাগ করো, দুপুরে দুটো রাতে দুটো, ব্যাস ব্যাস। তার মানে আবার এই সোমবার থেকে শনিবার আমাকে এই আলুর ভর্তা খেতে হবে তাই তো? বিয়ের আগে কোনোদিন বাপের বাড়িতে এত আলুর ভর্তা খাইনি, আলুর ভর্তা খেয়ে গিয়ে আমার পেটে শ্যাতলা পড়ে গেছে। তুমি না তুমি একটা হাড়কিপ্টে মানুষ। কি আশ্চর্য, তুমি কি কথাবার্তা বলছো? তুমি সকালবেলায় আজে মাঝে কথা বলছো আমাকে, আমি হাড়কিপ্টে? যা মুখে আসছে তাই সকাল থেকে বলে যাচ্ছ। আমি হলাম একটা সঞ্চয়ী মানুষ, হিসাবী মানুষ, এই যে আমি এত হিসাব করে এই এই লিখে লিখে সব কিছু টুকে রাখি, কি জন্য করি বলো তো? এত এত হিসাব আমি কেন রাখি? আমাদের ভবিষ্যতের জন্য, যাতে আমাদের দুজনের ভবিষ্যৎটা ভালো হয় সুন্দর হয়। তোমার ভবিষ্যৎ তাহলে এইভাবে মানুষ চলতে পারে বলো তো? রোজ দিন আলুর ভর্তা। শোনো শোনো, বসো, আমার কথা শোনো, ঠান্ডা মাথা করে এখানে বসো। বলছি এই আলুর ভর্তা কত ভালো জিনিস জানো, এই ডিম মাছ মাংস এগুলো খেলে না রক্তে কোলেস্ট্রল তৈরি হয়, প্রেশার সুগার তুমি জানো না সাংঘাতিক ব্যাপার। আমার একটা কথা মাথায় এসছে, এই শরীর স্বাস্থ্যের কথা ভেবে আর কি, যদি ধরো সপ্তাহে আমরা একটা করে উপবাস করতে পারি না, মানে আমাদের শরীর স্বাস্থ্য ঠিক থাকবে আর চার দিন বাজারের পয়সাও বেঁচে যাবে, দারুণ আইডিয়া। বাহ, তার মানে এবার থেকে তুমি আমাকে না খাইয়ে ডাকবে তাই তো? আরে বাবা, এটাকে না খেয়ে থাকা বলে না, এটাকে বলে উপবাস। তুমি আয়ুর্বেদিক বই পড়ো নি? সপ্তাহে যদি একটা করে উপবাস করা হয় শরীর স্বাস্থ্য খুব ভালো থাকে, সুন্দর থাকে, বুঝছো? হ্যাঁ তুমি করো ঠিক আছে, আমি কিন্তু একদম না খেয়ে থাকতে পারি না আর পারবোও না। আর সপ্তাহে তুমি একদিন কেন, সারা সপ্তাহ তুমি উপবাস করো। আর ওই যে চারটে দিনের কথা বলছিলে, হ্যাঁ ঠিক আছে, তুমি চারটে দিন ব্যাংক ব্যালেন্স ব্যাংকে জমাও, একবার চক্কর হারে বৃদ্ধি হবে, মাথাটা একদম গেছে। আরে কি আশ্চর্য, তবে কথাটা কিন্তু ভুল বলেনি, যদি চারটে দিনের পয়সা যদি ব্যাংকে রাখতে পারি অনেক টাকা জমে যাবে। হ্যাঁ এবার থেকে তাই করব, চার দিন মাসে উপোস।
আচ্ছা দাদা, এখানে মোহন দাসের বাড়িটা কোন দিকে? ধন্যবাদ। বাবা এসো এসো, কতদিন পর, বসো। বাবা বলছে যে তোমাদের অমতে বিয়ে করেছিলাম বলে মা এখনো রাগ করে আছে, বলো। আরে না না না, তাহলে মা যে তোমার সাথে এলো না? তো মায়ের শরীরটা কয়েকদিন ধরে ভালো যাচ্ছে না, তাই সাথে আনিনি। আর আমার ব্যবসার কি ব্যস্ততা তুই তো জানিস মা, পরে একদিন এসে ঠিক তোর মা দেখা করে যাবে। এনে এনে ধর একটু মিষ্টি। এইগুলো আবার কেন? আরে তোর আর জামাই বাবার জন্য একটু পুজোর জামা কাপড় এনেছি। হ্যাঁ হ্যাঁ রে মা, জামাই বাবাজি কোথায়? ও ও আসছে বাবা। আরে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ভালোই। তোমাদের বেশ সুখে শান্তিতে আছো দেখে খুব ভালো লাগছে। মা একটু ফ্যানটা একটু চালা, খুব গরম লাগছে তো। না না বাবা, মানে মানে বিষয়টা হচ্ছে কি, আমরা না ফ্যান লাইট দিনের বেলায় জ্বালাই না। হ্যাঁ মানে ওই রাতের বেলায় যেটুকুনি প্রয়োজন হয় আমরা অতটুকুনি ফ্যান চালাই। কেন, ফ্যানে কোনো ডিস্টার্ব আছে নাকি? না না ডিস্টার্ব নেই, মানে আমি তো সকাল হলে অফিসে চলে যাই, ওখানে তো ফ্যান থাকে আমার। আর আপনার মেয়ে মানে কণিকা সারাদিন এই ঘরের কাজকর্ম করতে করতে ওর ফ্যানের প্রয়োজন হয় না। তা আমরা ডিসিশন নিয়েছি যে ফ্যান লাইট পুরো অফ থাকবে, আর তাতে কি হচ্ছে আমাদের ইলেকট্রিক বিলটা বাড়ছে, একটু আমাদের খরচা কমে যাচ্ছে। আর পাশাপাশি শুনেছি নাকি এই যদি ঘাম হয় শরীরে বাবা পাচন ক্ষমতা বৃদ্ধি পায়। হ্যাঁ তো আমি তো এসব শুনিনি কখনো। না না আমি জানি, এটা এটা আয়ুর্বেদিক বই লেখা আছে, আমি পড়েছি, বিশ্বাস করুন। বাবা যখন এতবার করে বলছে ফ্যান চালিয়ে দাও না। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও এক মিনিট, এই যে এই যে এই যে আমি বাতাস করছি, মানে এই যে একদম খাঁটি বিশুদ্ধ বাতাস যাকে বলে, কোনো ভেজাল নেই এর মধ্যে বাবা, পাচ্ছেন তো? বাবা শোনো না, তুমি বরং ফ্রেশ হয়ে নাও, আর আমি কিন্তু খাওয়ার ব্যবস্থা করছি, তুমি কিন্তু এখন যাবে না, বিকেলে খাওয়া দাওয়া করে তারপরে যাবে, কেমন? বেশ, তুই যখন এত জেদ করছিস বিকেলেই যাব। এই শোনো তুমি চট করে গিয়ে বাজারটা করে নিয়ে এসো। বাজার? আরে বাজার তো আজকে বন্ধ। বাজার বন্ধ? হ্যাঁ মানে কি হয়েছে বাবা, আজকে জানেন তো আমাদের বাজার খবর যে সেক্রেটারি সে মারা গেছে। হ্যাঁ তুমি এক কাজ করো না, দোকান থেকে একটা ডিম নিয়ে আসো, ওই ডিমটাকে তিন ভাগ করো, নিজের বাবাকে নিজের হাতে খুন করবে, এইগুলো কোনো কথা? একটা মানুষের বয়স হচ্ছে, সে চাইছে নিজের খাওয়াকে কন্ট্রোল করতে, সে নিজে যখন বলছে ঠিক আছে সে মেনে নিয়েছে, আর তুমি যখন করছো, তুমি মানে কি বলবো, উনার প্রেশার বাড়বে সুগার বাড়বে, উনি তো বুঝতে পারছে, তার জন্য তো উনি বলছে যে ঠিক আছে। আশ্চর্য কথাবার্তা বাবা, আমি কি ভুল করলাম বাবা? না না ঠিক, জামাই বাবা কি ঠিকই বলেছে, আমার আমার শরীরটাও আর ঠিক ভালো যাচ্ছে না বুঝলি মা, আজ আমি উঠি বুঝলি মা, পরে একদিন না হয় আসবো। হ্যাঁ বাবা, আহারে মন খারাপ করিস না মা, ও দেখেছো মুখটা কিরকম হয়ে গেছে, দাঁড়া 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 টাকাটা রাখ মা, টাকাটা রাখ, আর এক ট্রে ডিম কিনে আনবি বুঝছিস, প্রত্যেক দিন একটা করে ডিম সেদ্ধ খাবি, কেমন? বাবা হ্যাঁ বলছি আমরা তো গোটা ডিম খাই গো। হ্যাঁ 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 হ্যাঁ, সে তো নিজের চোখেই দেখে গেলাম ওখানে, কেমন? না ওটা তো প্রেশার আর সুগারের জন্য, মানে শরীর স্বাস্থ্যের জন্য আর কি। থাক, প্রেশার সুগার কোলেস্ট্রল ওগুলো তোমার হবে না, একটু পেট ভরে খেয়েও বাবা বুঝছো, আসি। বাবা শোনো, বাবা এই যে ধরো, খুব তোমার টাকার স্বাদ তাই না, শান্তি হয়েছে? কি করলে তুমি এটা? কি করলাম আমি? তাই তো, কি করলে? বাবাকে তুমি অপমান করে তাড়িয়ে দিলে? আমি অপমান করলাম?
আরে বাবা তো নিজেই চলে গেলেন। তা যাবে না, তুমি যদি এত কিপটিমি করো তাহলে যাবে না? ফ্যানটা চালাচ্ছ না, একটা ডিম নিয়ে তিন ভাগ করে খাবে বলছে। তুমি কি ভাবো বলো তো, আমার বাবা কোনদিন ডিম খেতে পায়নি? কি আশ্চর্য, আমি কি একবারের কথা বলেছি? আর বাবা আমি তো ওনার ভালোর জন্য। থাক থাক, তোমাকে আর কারোর কোনো ভালো করতে হবে না, খুব বুঝে গেছি। বাবা মার অমতে গিয়ে আমি তোমাকে বিয়ে করলাম, কোনোদিন সুখ আহ্লাদ ঘোরাফেরা কোনোদিন তো তোমার কাছে কোনো আবদার করিনি। বাবা এসেছিল একটু ভালো শান্তি মতো তাকে থাকতে দিলে না? হ্যাঁ আর নয়, কিছুতেই নয়, আমি আজকেই বাপের বাড়ি চলে যাব, কিছুতেই না। এই কোনিকা শোনো শোনো, কি বলছো তুমি? আরে মাথা ঠান্ডা করো, রাগ করছো কেন? ছাড়ো তো, একদম সামনে থেকে সরে যাও, লজ্জা করে না তোমার? আমি এক মুহূর্ত থাকবো না। এই কোনিকা কি বলছো, কি রাগ করছো কেন? হাত ছাড়ো, হাত ছাড়ো, আর সামনে থেকে সরে যাও বলছি। অনেক সহ্য করেছি আমি তোমাকে, আর না আমি আজকে। আরে কি হলো কোনিকা, কোনিকা, এই কোনিকা কি হলো তোমার? এই কোনিকা, কোনিকা, কোনিকা চোখ খুলো কোনিকা। আরে আরে কি হলো কোনিকা, কোনিকা এখানে 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 হালাম দাও, হালাম দাও। এই ডাক্তার, ডাক্তার ডাকতে হবে। কোনিকা, ও কোনিকা, 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 কি আশ্চর্য, কি হলো? যাক, দুশ্চিন্তার কোনো কারণ নেই, এখন শরীরটা ঠিক লাগছে তো? হ্যাঁ। কাল যখন মোহনবাবু আমাকে আপনাদের বাড়িতে আনলেন তখন তো উনি খুব ভয় পেয়ে গেছিলেন। ডাক্তারবাবু তাড়াতাড়ি বাঁচান আমার বউকে। সত্যি মোহনবাবু আপনাকে সত্যিই খুব ভালোবাসেন। যাক, দুশ্চিন্তার কোনো কারণ নেই, রিপোর্ট তোমার সব নর্মালই আছে। আর হ্যাঁ, আমি একটু কিছু ওষুধ আমি লিখে দিচ্ছি। এই ওষুধগুলো ওনাকে টাইম মতো খাওয়াবেন, ঠিক আছে? আপনাকে বলছি, আপনি কিন্তু সময় মতো খাওয়া দাওয়া করবেন। আর মোহনবাবু আপনার জন্য একটা খুশির খবর আছে, আপনি খুব শীঘ্রই বাবা হতে চলেছেন। আচ্ছা আসি। কি গো, তুমি খুশি হওনি? এত ভালো একটা খবর। না না, কি কি বলছো তুমি? কোনিকা, কোনিকা তুমি তুমি বুঝতে পারছো না, দেখো এই সন্তান যদি আমরা নিই না তাহলে অনেক খরচ, বাচ্চাকে বড় করা, মানুষ করা, লেখাপড়া শেখানো। শোনো না, আমি বলছিলাম যে যদি আমরা আর দু বছর পরে সন্তান, শোনো না একটা কাজ করো না, কাল সকালে, কাল সকালে ভালো করে একটা নার্সিংহোমে গিয়ে তুমি অবসর করে ফেলো। লজ্জা করে না না? আরে এটা আমাদের প্রথম সন্তান, শোনো আমি তোমার মতো এই পাপ কাজ করতে পারবো না। তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। আরে বাবা আমি যা করছি আমাদের দুজনের ভবিষ্যতের কথা চিন্তা করে করছি। আরে বাবা এত খরচ আমি আমার এখন সামলাতে পারবো না। তুমি যেটা ভালো বোঝো সেটা করো, আমার কিচ্ছু বলবে না। কোনিকা, কোনিকা শোনো।
এই নাও চা, আর কখন বেরোতে হবে বলে দিও। কনিকা, কনিকা শোনো, আমরা কোথাও যাচ্ছি না। হ্যাঁ, আমরা কোথাও যাচ্ছি না, এই এই পাপ আমি করতে পারবো না। অন্যায় কাজ আমি করতে পারবো না কনিকা। আচ্ছা, আমরা সঞ্চয় করছি কার জন্য? আমাদের ভবিষ্যতের জন্য। কনিকা, এই সন্তান তো আমাদের ভবিষ্যৎ, তাহলে কেন আমরা এই পাপ কাজ করবো বলো? তুমি একদম ঠিক কথা বলেছ, ওই তো আমাদের ভবিষ্যৎ। শোনো, এই সন্তানকে আমরা বড় করব, ওকে ওকে লেখাপড়া শিখিয়ে আমরা মানুষের মতো মানুষ করব। আমরা কষ্ট করব, কিন্তু কোনো কষ্ট হতে দেবো না ওর। তুমি দেখো, তুমি একদম ঠিক কথা বলেছ, এটাই তো আমি তোমাকে বোঝাচ্ছিলাম। আচ্ছা গরিবা, কি নাম রাখা যায় বলো তোর? আমি ভেবেছি ছেলে হলে নাম রাখবো। ছেলে হলে? না না না, মেয়ে হবে। তুমি দেখো। কেন, তুমি কি করে বুঝলে যে মেয়েই হবে? আমার তো মন বলছে ছেলেই হবে। দেখো, শোনো, মেয়ে হবে এবং সুন্দর একটা ফুটফুটে মেয়ে হবে, ঠিক তোমার মতো।